হ্যালো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আর আজ এখন তো বৃষ্টি চলছে, কিন্তু আজকেও বৃষ্টি মানে সকালের দিকটা নিয়ে একটু একটু রোদ উঠেছে দেখছি। আর এদিকে বড়মাশাই আমার আজকে ডিউটিতে যায়নি, তো সেই কারণে আজকে গাছ নিয়ে বসে পড়েছে। তো দেখো নিচে টব রাখা রয়েছে, নিয়ে এসেছে, এখন নতুন করে গাছকে লাগানো হবে। গাছটা যখন 10-12 বছর বয়স হয়ে যাবে তখন তাকে পুনরায় জন্ম দেওয়া হবে। কী করে জন্ম দিতে হবে তাহলে ভিডিওটা দেখলে তোমরা ভালো বুঝতে পারবে। আর এমন কেউ আছো নাকি যে তোমরা কেউ গাছ ভালোবাসো না? আর গাছ আমরা সবাই ভালোবাসি। তো এখন এই গাছটা দেখো অনেক বছর বয়স হয়ে গেছে, সেটা আমার হাজবেন্ড তোমাদের পরেই বলবে, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। তো এখানে আমার হাজবেন্ডকে ক্যামেরা সেটিং করে দিচ্ছি, তো বসে পড়েছে সমস্ত কিছু নিয়ে। তো গাছটাকে কিভাবে কি করতে হবে ভিডিওটা এন্ড অবধি দেখো, তো আশা করি সমস্ত বুঝতে পারবে। আর গাছে কি কি সার লাগছে, কি কি দিতে হচ্ছে, কিভাবে বসাতে হচ্ছে, সম্পূর্ণ এর মধ্যে দেওয়া রইলো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো, দেখো তোমাদের ভালো লাগবে। গাছটাকে আজকে রিপোর্টিং করবো, এটা শহরেতে গাছটা টকটা ভেঙে গেছে, অনেক পুরো গাছটা, তো গাছটা লম্বা হওয়ার জন্য পুরোটা ক্যামেরাতে আসছে না। তো এই রিপোর্টিংটা আজকে দেখাবো যে পুরোনো এই গাছকে রিপোর্টিং করলে কীভাবে। এই টকটা ঝড়ে পড়ে ভেঙে গেছে, গাছটা প্রায় 8 বছরের, 8 থেকে 10 বছর প্রায় পুরোনো হয়ে যাবে, পুরোনো গাছ, তো বাইরে থাকে তাহলে আর সে শিকড়ে গ্রোথ করার জায়গা যদি টবের মধ্যে না থাকে তাহলে সে শিকড় কিন্তু বাড়তে না পারার জন্য গাছে গ্রোথ হয়। তো সেজন্য কি করতে হয় যে শিকড়কে কেটে ছুঁড়ে দিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে আবার সার দিয়ে পুনরায় এটাকে টবে প্লেসমেন্ট করতে হবে, সেই জিনিসটাই আর কি করতে চলেছে। তো প্রথমে হচ্ছে যে পুরোনো যে টবটা আছে এটাকে পুরোটাই আমাকে আলগা করে নিতে হবে। এটা করার জন্য যেহেতু এখানে মাটিতে অলরেডি জল রয়েছে, তো সে কারণে এর মধ্যে যে যা দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে এর মধ্যে চারিদিকে শিকড়ে ভরে রয়েছে। আমার প্রথম কাজ হবে যে যে শিকড়গুলো আছে শিকড়গুলোকে আলাদা করা এবং মাটিটাকে আলাদা করা, তারপরে আমি এটি সার দেবো। তো প্রথমে আমি শিকড়গুলো যেগুলো আছে সেগুলো আমি নিয়মের সাহায্যে এখানে মাটি করছি। তো এটা যেহেতু ক্যাকটাস টাইপের গাছ, তো এর শিকড় কিন্তু খুবই মোটা, নারকল গাছ কোয়ালিটি গাছ হবে। রিপোর্টিং করতে আমাকে যথেষ্ট আমি আবার ঠিক করে রেকর্ডিং করে তুলতে পারি, তাহলে এটি অবশ্যই প্রচুর পরিমাণে কাজটা গ্রোথ আসবে। মূল
শিকড়টা যাতে আঘাতপ্রাপ্ত না হয় সেভাবে এটাকে রিপোর্টিং করতে হবে। আশা করি ক্যামেরা তুমি দেখাতে পাচ্ছি এইভাবে মাটির ভিতর থেকে যাতে শিকড়টা আঘাতপ্রাপ্ত মেন শিকড়ের পাটে যেহেতু আমি রয়েছি সেখানে হাতে করেই মাটিগুলোকে খুঁড়ে নিতে হচ্ছে। মাটি ছাড়ানোর যে ব্যাপারটা এটা প্রায় কমপ্লিট করে ফেলেছি আমি। এবারে এটা যেহেতু খুব হার্ড গাছ, নারকেল গাছ টাইপের প্রজাতির গাছ, তো সেই কারণে এর ক্ষেত্রে কিন্তু এতটা রিস্ক নেওয়া গেল যে আমি এর পুরোটা শিকড় আলাদা করে ফেলেছি। তো এ আবার নতুন করে কিন্তু পুনরায় শিকড় সঞ্চারণ করে ফেলতে পারবো, কারণ নারকেল গাছের অলরেডি এরা পাওয়ার থাকে যে ওরা যে কোনোভাবে কিন্তু শেয়ার শিকড় গ্রোথ করতে পারে। সেই জন্য আমি এটা পুরোটাই আমি শিকড় ছাড়িয়ে ফেলেছি। গাছটার ওয়েট কিন্তু অনেকই আছে, গাছটার অনেকটা ওয়েট আছে। তো এবার আমার কাজ হবে এই যে মাটিটা রয়েছে এই মাটিটাকে ঠিক করে সার মিশিয়ে এটাকে আবার পুনরায় লাগানো উপযুক্ত করা। তো সে কারণে আমি এখন আপাতত গাছটাকে আমি একটু যেহেতু বৃষ্টিতে অলরেডি গাছটা ভিজেছিল মাটি, সে কারণে একে আর কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সাইড করে দিচ্ছি আমি গাছটাকে। এবার চলে আসবো আমি এর মাটির অংশটা, ঠিক আছে? এই মাটিটা টোটালটাই ভিজা মাটি, ভিজা মতো দরকার হয় কি যে যখন রিপোর্টিং করা হয় সেই মাটিকে সম্পূর্ণ ঝুড়ঝুড়ে করে ফেলে, যাতে করে তাতে গাছের শিকড়ের অক্সিজেনও যাতায়াত করে এবং শিকড় চারাতে সুবিধা। গাছের মাটি যত ঝুলঝুলে হবে সেই গাছের শিকড় সঞ্চালন তত ভালো। তো আমি এটাকে এর যে তলা বেঁধে রয়েছে সেই জিনিসটাকে আমি রিলিজ করে আলাদা করবো, বাজে জিনিসগুলো ছিল এগুলো প্লাস্টিকও দেখতে পাচ্ছি এর মধ্যে
এটাকে সাইড করে দিলাম আমি। একদিন রোদ দিতে পারলে এই মাটিটা সব থেকে ভালো হতো, কিন্তু যেহেতু এটা এমার্জেন্সিতে রয়েছে তোমাদের দেখাতেও হবে ভিডিওটা কমপ্লিট করে, তো সেই জন্য আমি এটাকে আর কোনো রোদ দিচ্ছি না, এটাকে ডাইরেক্ট এটাকে রোদে শুকিয়ে দিলে সব থেকে বেটার হতো, করে আরও ঝুটঝুটে নরম করে দেওয়া। গাছটাও ওকে প্লেস করতে হবে, এর জন্য এক্সট্রা অন্য জায়গায় মাটিও নেই, তো সেজন্য এইটাকে খুব উপকারী আছে গ্রোথের জন্য। যেহেতু ভিজে তো সেই কারণে মিক্সিং যেমন করার দরকার সেরকম কি হবে না, কারণ মাটিগুলো সব তলা হয়ে রয়েছে। ঠিকভাবে মিক্সিং অ্যাকচুয়ালি এটা গুঁড়ো মাটি হলে একদম ঝুটঝুট করে করা যায়, যেহেতু বৃষ্টি হয়ে গেছে আগে তো মাটি ভিজেছিল, সে কারণে যে সেভাবে মিক্সিং করা যাচ্ছে না, কিছুটা করে দিচ্ছে, তাতে যেহেতু এটা হার্ড গাছ তো অসুবিধা হয় না, ও খাবার সময় রাখতে পারবে আরামসে। ভিতরে যে জল বেরোনোর যে জায়গা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, গাছের জল নিকাশি ব্যবস্থা কিন্তু ঠিকঠাক দরকার। আমি শুধু একটা কাজ করছি, বহুদিন যাবতীয় খাবার পানি যাচ্ছে সেটা দিয়ে কাজ চালাচ্ছে।
বছর আমি মাটিটা একটু কমই রাখলাম যাতে বেশি টায় টায় না হয়। উপর করে গাছটাকে পুঁতেছি এবং নিচে প্রচুর পরিমাণে মাটি পেতে পারি, শিকড়টাকে একটু নিচের দিকে চালাই আমি, সেই উদ্দেশ্য নিয়ে ওকে একটু উঁচু করেই পুঁতলাম। আর জল দিলে পর তারপরে আবার যা মাটি আছে সেটা বোঝাই সুতরাং তখন আবার একটু মাটি দেওয়া যাবে। এখানে গাছটা আমাদের সম্পূর্ণ বসানো হয়ে গেছে, টবে দেখো রিপ্লেসমেন্ট। আর এখানে আরও কিন্তু কিছু একটু কাজ বাকি আছে, ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর গাছের সুরক্ষার জন্য এবার একটা সার প্রয়োগ করা হচ্ছে, দেখো হাজবেন্ড তোমাদের নামটা বলবে, আমি অত জানি না সারের নাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে জানিও। আর যদি তোমাদের আমাদের এই গাছ সম্পর্কে কিছু টিপস বা আইডিয়া তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।